আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কয়েকদিন অনিয়মের কারণে আসলে আমার ওজনটা লক হয়ে গিয়েছে, সেজন্য আজকে থেকে আবার নতুন করে ফ্যাট অ্যাডাপ্টেশন শুরু করেছি। আর আমি আজকে কী কী করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালে হাঁটতে যাওয়া হয়নি, তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করার পরে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এর মধ্যে এক চামচ লেবুর রস আর এক চামচ আদার রস দিয়ে আমি এটা সকালবেলা খেয়ে নিব। সামান্য লবণ দিয়ে নিব, এতে করে সুন্দর একটা টেস্ট হয়। আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আমি যেখানে থাকি এখানে আসলে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায় না, আর অনেক অনলাইন পেজ থেকে অর্ডার করা যায়, কিন্তু বর্তমানে যে পরিমাণে ভেজাল বের হয়েছে সেটা উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়। তাই আমি লেবু পানি দিয়েই চালিয়ে নেই। এটা ছিল সকাল 10টার দিকে। আমি আপনাদের সাথে একটা ভালো লাগার জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে আমার ছেলের মুসলমানি হয়েছে, সেটা তো জানেন যে যারা আমার পুরান ভিউয়ার্স তারা। তো ওর লুঙ্গি গামছাগুলো যখন আমি শুকা দিয়ে দেই তখন আমার ভীষণ ভালো লাগে যে সেদিনের সেই পিচ্ছি ছেলেটা আজ লুঙ্গি গামছা পরতেছে। এরপরে আমি আর আমার ছেলে মিলে একটু প্রতিবেশীর খোঁজ খবর নিতে গেলাম। এই ছেলেটারও একই দিনে মুসলমানি হয়েছে। আসলে ওরা খুবই অসহায়, তো ওর আম্মুকে আমি সাহস দিয়েছিলাম যেহেতু আমার ছেলের করাচ্ছি, আপনার ছেলের কোনো প্রবলেম হবে না, সব কিছু আমি দেখবো। তো আমি চেষ্টা করেছি আমার ছেলের যেভাবে টেক কেয়ার নিয়েছি ওকেও সেমভাবে একটু দেখার জন্য। ওভাবে পারিনি, তারপরও আর কি চেষ্টা করেছি সবসময় খোঁজ খবর নিতে, কই কী লাগে না লাগে সেগুলো দেখার জন্য। তো ও আসলে এখনও সুস্থ হয়নি, ওর শরীরে পুষ্টির অভাব আছে, ও একদম কেমন মুখটা অসহায়, ভীষণ মায়া লাগে ওর জন্য। এরপরে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে সকালের নাস্তা বানাতে গেলাম। আমার ছেলে এবং ওর বাবাকে ডিম পরোটা বানিয়ে দিয়েছিলাম সকালে। আমার জন্য এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি, এখানে টমেটো কাঁচামরিচ তারপর লবণ পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। আসলে শুধু শুধু ডিম খেতে ভালো লাগে না, তো ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। ডিম ভেজে নিলাম। এবার একই প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে এর মধ্যে বাদামটাও ভেজে নিব, তবে বাদামটা হালকা ভাজবো, আমি বাদামটা বেশি ভাজি না, অল্প একটু ভাজি যাতে করে একটু টাটকা হয়, ভাজা ভাজা করি না। সো সকালের ব্রেকফাস্ট শেষ করলাম, সাথে একটু সালাদ কেটে নিলাম। আর ব্রেকফাস্টটা আমি একটু দেরি করে করেছি, আর মাঝখানে আমি একবার গ্রিন টি খেয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে আমি একটু কফি খাবো, ব্ল্যাক কফি। আমি কফি বানাতে গেলে আমার ছেলে গিয়ে দাঁড়িয়ে থাকে, ও একটু কফি খাবে, তো ওকে একটু বুয়া কফি আর কি বুং বাং দিয়ে কফি দেই, অল্প একটু কফি দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেই, কারণ ওর কফি খেলে একটু সমস্যা হয়, ও ঘুমাতে চায় না দিনের বেলা, সেজন্য ওকে আর কি বেশি পরিমাণ পানি দিয়ে পাতলা করে চিনি দিয়ে একটু কফি বানিয়ে দেই। এদিকে আমার ব্ল্যাক কফি, নাস্তার পরে আমার একটু কফি বা চা খাওয়া লাগে, নইলে ভালো লাগে না। তো আমার ছেলে কফি নিয়ে বসে গেছে খাটের উপরে, মা ছেলে বসে বসে কফি এনজয় করলাম। আর বেডরুমের জানলায় বসে কফি চা খেতে ভীষণ ভালো লাগে, সামনের দিকে সবুজ দেখতে দেখতে। তো এরপরে দুপুরবেলা, দুপুরে রান্নাবান্না শেয়ার করতে পারলাম না যেহেতু ছেলে একটু অসুস্থ, ওকে অনেক টাইম দিতে হয়, সো রান্নাবান্নার শুট আর করতে ভালো লাগেনি বা সময়ও পাইনি। এখানে আমি ভেন্ডি ভর্তা, তারপর বাদাম, শশা আর মাছ, লাউ দিয়ে মাংস রান্না করা ছিল। যেহেতু আমি মাছ মাংস দুইটা নিয়েছি, আমি আর ডিম নেইনি, আর এই দুইটার কিছু না থাকলে আমি দুইটা ডিম ভেজে নিতাম। তো এতটুকু ছিল আমার দুপুরের খাবার। আর বিকালবেলা গ্রিন টি, গ্রিন টি প্রতিদিনই আমি বিকালবেলা গ্রিন টি খাই, আর সাথে বাদাম। আর আজকে আমি বাদাম না, বাদামের বিস্কুট নিয়েছি, আর এই বিস্কুটটা আমি কালকে বানিয়েছিলাম। যারা আমার পুরান ভিউয়ার্স তারা তো জানেন যে আমি কালকে বিস্কুটের রেসিপি শেয়ার করেছিলাম, আর যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নেবেন। যারা শুধু গ্রিন টি খেতে পারেন না, তার মধ্যে একটু আদা কুচি বা একটু কালো জিরা পুদিনা পাতা দিয়ে নিন, দেখবেন অন্যরকম একটা ফ্লেভার হয়। আমার তো এভাবে খেতে ভীষণ ভালো লাগে। এই ছিল আমার ছোট্ট ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। কালকের ব্লগে আমি শেয়ার করব কী করে ঘরোয়া পদ্ধতিতে চুল ব্রাউন করা যায় এবং চুল শক্ত, মজবুত ও ঝলমলে করা যায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।